হাই অল অফ মাই বিরুস, কি অবস্থা সবার? চেহারাটা ঠিক আছে কিনা দেখে নিন। আচ্ছা ঠিক আছে, যাই হোক, তো কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। তো আমিও হাজির আপনাদের সামনে নতুন ভিডিও নিয়ে। জি হ্যাঁ, নতুন ভিডিও মানে নতুন ভিডিও। দেখেন আমাদের স্টকে কিন্তু প্রচুর বাইক আপনারা জানেন সবসময় থাকে। তো আজকে এগুলো কিছু না, বিফোর সিরিজ সিরিজ কিছু না, আজকে মজার একটা বাইক আপনাদের সাথে চালায় শেয়ার করব যে আসলে কিরকম কি। অনেক বাইক আছে বিএসবি মার্টে। সো ইনশাল্লাহ আমরা আপনাদেরকে একটা ডিসকাউন্ট প্রাইস অ্যানাউন্স করতেছি এই ভিডিওর মাধ্যমে। এটা হচ্ছে আপনার 16 ডিসেম্বর উপলক্ষে স্পেশাল ডিসকাউন্ট যেটা আর কি। হ্যাঁ, সো দেখেন জিএসএক্সটা চলে আসছে, এবিএসটা MT15 ইন্ডিয়ান ভার্সন 1 অফিসিয়াল ব্ল্যাক কালার, তাও মাত্র 5000 কিলো, একদম নতুনের মতো আছে। আপনারা এসে দেখলে বুঝতে পারবেন যে কত জোস বাইকটা। আর এই পাশে চলে আসছে ইয়ামাহা XSR থাইল্যান্ড, যেটা অফিসিয়াল। আর অফিসিয়াল বাইক কিন্তু খুবই কম পাওয়া যায় বর্তমানে, তাও XSR এর এই কালারটা। সো আজকে সম্ভবত আমি রাইড করব XSR, বলে দিলাম XSR রাইড করব। তার আগে কিছু বাইক আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। যেমন দেখেন মাত্র 300 কিলোমিটার চলা জিক্সার FIDX চলে আসছে। সো চলেন একটু মোটোভ্লগে ফিরি, ইয়ামাহা XSR থাইল্যান্ড অফিসিয়াল নিয়ে এটার সাথে রাইড করতে করতে আজকে আপনাদের সাথে কথা হবে। ওকে, সো এই হচ্ছে ইয়ামাহা XSR এর ড্যাশবোর্ড। আর একটা জিনিস লক্ষ্য করলাম, সেটা হচ্ছে যে অফিসিয়াল বাইকগুলোর প্রতি মানুষের ক্রেজ একটু বেশি থাকে আনঅফিসিয়ালের তুলনায়। আর ইয়ামাহা XSR দীর্ঘদিন হলো ইয়ামার কোনো শোরুমে আপনারা পাবেন না, নাই। আর এটা হচ্ছে থাইল্যান্ড বাইক। আর আমাদের কাছে কিছুদিন আগে একটা ছিল, সেটা ছিল ইন্দোনেশিয়ান, সেটা আপনারা দেখেছেন, সেম কালার। সো ইন্দো আর থাইয়ের মধ্যে কী কী পরিবর্তন আছে ওইটা কিন্তু আপনাদেরকে আমি ভিডিও লাস্টে বলবো। আর আরেকটা বিষয়, এগুলোর আউটলুক বা আপনি যেই কোনো ওভারঅল বা ইন্টারনাল ভিতরের পারফরমেন্স বলেন, কোনো কিছু তো ওইরকম পরিবর্তন থাকে না, লুকেও পরিবর্তন থাকে না। ওয়াও, একটা টান দেই, ও মাই গুডনেস, সেই ইয়ামাহা XSR ফাইনালি রাইড করতেছি। আর খুবই চিল নিয়ে ফিল হবে। এই যে দেখেন রেস করতেছে দুইটা একসাথে। আরে মামা, তোমরা রেস করলে আমি বাইরে কোন দিক দিয়া, এদিক ওদিক এদিক ওদিক। আচ্ছা যাই হোক, আমি যে কথাটা বলবো প্রথমে, যে এগুলোর মার্কেট প্রাইস লাস্ট সম্ভবত 5,25,000-30,000 আশপাশে ছিল। আর আমি কালকে অনেকগুলো ইয়ামাহা শোরুমে ফোন দিয়েছি, আমার কিছু ভাই ব্রাদার আছে পরিচিত, তাদের কাছে জানার জন্য যে আসলে এই বাইকগুলো এখন কত চলতেছে। সো আমাকে যে ইনফরমেশনটা দিল সেটা হচ্ছে যে বর্তমানে একদমই নাই বলতে নাই। আচ্ছা, তো আমি চিন্তা করলাম যেহেতু নাই, বিএসবি মার্টে তো একটা রাখাই যায়, কারণ XSR-এর প্রতি মানুষের একটা ঝোঁক আছে। যদিও XSR-এর কাস্টমারটা একটু লিমিটেড, এটা আপনারা অলরেডি জানেন। আর আমরা কিন্তু চেষ্টা করি ইউনিক বাইকগুলো বেশি রাখার, আমাদের কোনো প্রবলেম নাই রাখতে বাইক, কারণ আমাদের কাজে এটা বাইক রাখবো, আপনারা দেখবেন পছন্দ হবেন আপনাদের নিয়ে যাবেন আর কি। মানে বাইক বেচা কেনাই তো আমাদের মেন টার্গেট। সো একটা কমফোর্ট রাইড দিতে পারবেন আপনারা ইয়ামাহা XSR-এর সাথে। আর XSR বাইকটা মূলত একটা স্ক্র্যাম্বলার বলেন, ক্রুজার বলেন, যেটাই বলেন এই টাইপের, বাট এটা কিন্তু একটা মানে নেকেড স্পোর্টসও বলা যায়, কারণ এটা সম্পূর্ণ ইঞ্জিন থেকে শুরু করে যা আছে R15-এর সাথে একদম সিমিলার। সো R15 ইন্দোনেশিয়ান বা থাইল্যান্ডের ইঞ্জিন এটাতেই ইনস্টল করা। আর এটার বিষয়ে আপনাদেরকে আমি তেমন কিছু বলার নাই, আপনারা অলরেডি এগুলোর বিষয়ে অনেক অনেক ভিডিও দেখে ফেলছেন। আচ্ছা, তো আমি এবার এই বাইকের অ্যাকচুয়াল কন্ডিশনে দামে এগুলোতে ফিরি, যেটা আমার মেন কাজ আপনাদেরকে দেখানোর। সো এই বাইকটা বিএসবি মার্টে গতকালকে রাতে এসেছে 8,860 কিলোমিটার। সো আমরা ভেবেছিলাম বাইকটা অনটেস্ট অবস্থায় আপনাদেরকে দিতে পারবো, অনটেস্ট বলতে ব্যাঙ্ক ড্রাফট সহ। কিন্তু পরে খোঁজ নিয়ে জানলাম যে এই বাইকটার অলরেডি ফাইলটা জমা হয়ে গেছে, যার কারণে আর অনটেস্টে আপনাদের কাছে সেল করা পসিবল না, এটার নাম্বার হয়েই আসবে। অর্থাৎ বর্তমানে যে লেটেস্ট নাম্বারটাই চলতেছে ঢাকার, আপনারা সেটাই পাবেন ইনশাল্লাহ, এতটুকু আপনাদেরকে এনশোর করা যায়। আর যদি দেখি আমরা ফাইলটা উঠাইতে পারতেছি, তাহলে আপনি ব্যাঙ্ক ড্রাফট সব পেয়ে যাবেন, আপনি প্রথম মালিক হতে পারবেন। মোটামুটি সন্ধ্যা সন্ধ্যা একটা ওয়েদার, আর আমরা চিড়িয়াখানা রোডে সবসময় ভিডিও করি, আর স্পেশালি আমি, আমার খুব পছন্দ চিড়িয়াখানা রোডটা। তো আজকে একটু সরকারি ছুটির কারণে সম্ভবত এত মানুষ, এই জন্য এখানে ওইভাবে স্মুথলি আমি মানে বাইক চালাইতে পারতেছি না। সো যাই হোক, আমি এই টুকটাক এগুলোর মধ্যে দিয়ে কাটায় কাটায় যাই, যে যে আপনাদের সাথে এটার বিষয়ে শেয়ার করি। এই বাইকটা আপনারা বিএসবি মার্টে 4,15,000 টাকা হলে নিতে পারবেন। জি হ্যাঁ, ইন্দোনেশিয়ান XSR-এ কিন্তু ভরা বাজার, কিন্তু থাইল্যান্ড XSR কিন্তু খুবই কম, আপনারা মানে কি বলবো, 10টা XSR দেখলে এর মধ্যে হয়তো বা 1-2টা খুঁজে পাবেন থাইল্যান্ড, বাট এটার মধ্যে
মানে ওইরকম কোনো চেঞ্জেস নাই ইন্দো আর থাইয়ের ভিতর, জাস্ট ভেরিয়েন্ট, ওটা ইন্দোনেশিয়ান, এটা থাইল্যান্ড। এটা আমরা আরন ফাইভ সিরিজেও দেখছি যে ইন্দো আর থাই অলমোস্ট দেখতে সেম, কোনো কিছু দিয়ে আমরা বুঝি না, হয়তো বা ক্যালিপার টেলিপার এগুলো দেখলে বোঝা যায় যে এটা ইন্দো এটা থাই। আর এক্সেসারে কিন্তু আরও কিছু চমৎকার কালার রয়েছে যেগুলো সবই ইন্দোনেশিয়ান, অনেক মডিফাই করা কালার, মাল্টি কালার, এগুলো আমরা অনেক সেল করেছি, আপনারা হয়তো বা দেখেছেন বিগত দিনগুলোতে আমার ভিডিওর মাধ্যমে অথবা বিএসবি মার্টের ভিডিওতে। সো প্রাইসটা বলে দিলাম, আশা করি প্রাইস নিয়ে আপনাদের কোনো মানে কমপ্লেন হবে না, কারণ আপনারা মার্কেট যাচাই করবেন, বাইক দেখবেন, ইনশাল্লাহ এক কথায় বাইক নিয়ে যাবেন। অনেকে মাঝে মাঝে দেখি এটাকে রয়্যাল এনফিল্ডের সাথে তুলনা করে, এটা আমার কাছে অনেক হাস্যকর লাগে বিষয়টা। তো রয়্যাল এনফিল্ড আর এটা কিন্তু এক না। আরেকটা বিষয় কি, মোটামুটি 3 বছর ধরে এই বাইকিং লাইনে আসি, মানে বাইক বেচা কেনাতে আসি, বাইকিং লাইনে না, বাইক বেচা কেনার ভিতর থাকার এই সময়টার মধ্যে যে জিনিসটা খেয়াল করলাম যে মানুষ, সবাই না কিছু মানুষ এসে এমন একটা ভাব করে যখন বাইক একটা দেখাই বা দাম চাই, মানে তাদের কাছে মানে খুবই একটা জঘন্য একটা কথা আমরা বলে ফেলছি দাম বলে, কিন্তু দেখা যায় দিন শেষে ওই মানুষগুলো যখন তাদের বাইকটা সেল করতে আসে, যখন তাদেরকে একটা দাম বলি, তখন তাদের মুখটা এতটুকু হয়ে যায়। এটার আসলে বিষয়টা কি, আপনারা যখন বিক্রি করবেন ওরকম একটা দামে যদি আমাদেরকে দেন, আমরাও কিন্তু ওরকম একটা দামে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি। আমরা কখনো ওভার প্রাইস রাখি না, এটা আমাদের হাতেও নাই, কারণ মার্কেট যেরকম ডিপেন্ড করবে, আপনারা যেভাবে সেল করবেন ওইভাবেই কিন্তু বাজারে সেল হবে। এখন সাপোজ চিন্তা করেন বিষয়টা যে আপনি কমে সেল করতেছেন কিন্তু দেখতেছেন আরেক জায়গায় বেশি সেল করতেছে, এটাতে কিন্তু কেউ কিনবেন না। আর আমরা যেহেতু ব্যবসা করি, আমরা আপনাদেরকে যে দামটা বলবো ওইটা আপনি একটা হাতের ইউজারের কাছে সেল করলে যেই দাম পাবেন তার থেকে কিছু কম পাবেন, এটাই স্বাভাবিক। অনেকে দেখি কমেন্ট করে, ভাই আমি আপনার কাছে একটা বাইক বিক্রি করতে আসছিলাম, আপনি 4,10,000 বলছেন, আমি 4,15,000 বিক্রি করছি। ভাই এটাতে কি আপনার মানে খুব ই হলো, বুদ্ধিমানের পরিচয় দিলেন আপনি এটাতে? না, আপনি আসলে একটা বোকার মতোই পরিচয় দিয়েছেন, কারণ বিষয়টা হইতেছে যে আমরা অবশ্যই কিছু টাকা কমে আপনার থেকে নেওয়ার চেষ্টা করবো, কারণ আমাদের এই বাইকটা নিয়ে কিছু টাকা প্রফিটে সেল করতে হবে, এটাই আমাদের বিজনেস। সো এই বিষয়গুলো নিয়ে যারা তর্ক করেন তারা কিন্তু চালাক বা বুদ্ধিমান না, বা যারা লজিক দেখাইতে আসেন তারা কিন্তু আসলেই বুদ্ধিমান না ভাই, আপনি জিনিসটা ঠান্ডা মাথায় বুঝবেন। তবে এক্সারসাইজ চালিয়ে কিন্তু একটা ফিল আছে আসলে, আপনি মানে বুঝতে পারবেন যখন রাস্তা দিয়ে বের হবেন, আপনার দিকে সবাই তাকায় থাকবে, কারণ খুবই ইউনিক একটা বাইক। সচরাচর এই বাইকগুলোর রাস্তাঘাটে একটু কমই দেখা যায়, ইউনিক লুকের বাইক, একটু হাই প্রাইসের বাইক, মার্কেট প্রাইস অনেক বেশি। কিন্তু আপনি যারা বাইক সম্পর্কে একটু কম অবগত তাদের 10 জনের মধ্যে 5 জনকে জিজ্ঞেস করবেন, 5 জন বলবে যে এই বাইকের দাম 1,00,000 টাকা, 2,00,000 টাকা, 3,00,000 টাকা। 3,00,000 টাকা খুব কম মানুষই বলে, বলে সর্বোচ্চ 2,00,000 টাকা। এটার ভিতর যে কী আছে এটা আসলে তাদের মানে একদমই অজানা, অজানা থাকাটাই স্বাভাবিক, কারণ এটার লুকটা ওই যে বললাম না রয়্যাল এনফিল্ডের মতো অনেকে লাগার কারণে এটাকে ওই ধরনের বাইক ভাবে, বাট এটাতে যে কী ইঞ্জিন লাগানো বা এটার সাসপেনশন কী, এগুলো আসলে সবার আইডিয়া নাই, আইডিয়ার বাহিরে দেখেই মানুষ এই ধরনের ধারণা করে, বাট তাকে কিন্তু ঠিকই থাকে। আবার যারা একদমই আননোন বুঝে না, অনেকে আবার বুঝে ফেলে যে না এই বাইকটা অনেক দামি একটা বাইক। আচ্ছা, সো বিএসবি মার্টের রাস্তাটা আপনাদেরকে দেখিয়ে দিই, এই যে দেখেন 4 রাস্তার মোড়, সোজা গেলে চিড়িয়াখানা, এই যে ঈদগাহ মাঠ, ঈদগাহ মাঠ দিয়ে আপনি সোজা যাবেন, সোজা যাইতে থাকবেন, যাইতে যাইতে পানির ট্যাঙ্কি পাবেন সামনে। সো ফাইনালি ল্যান্ড করলাম বিএসবি মার্টে, আর আপনাদেরকে বলে দিই আরন ফাইভ এম ইন্দোনেশিয়ান সিলভার কালারটা কিন্তু খুবই একটা কম প্রাইসে, একটা গুড কন্ডিশন, আপনারা বিএসবি মার্টে পেয়ে যাবেন। আর অনেক অনেক বাইক বিএসবি মার্টে অলওয়েজ থাকে, আপনাদের পছন্দের সবগুলো বাইকের কালেকশন এবং নতুন মডেলের সবগুলো কালেকশন কিন্তু অলওয়েজ বিএসবি মার্টে থাকে। সো ইউজড বাইক কিনতে চাচ্ছেন টেনশন ফ্রিভাবে, আপনাকে আজই ভিজিট করতে হবে বাংলাদেশের সেরা ইউজড বাইকের শোরুম বিএসবি মার্ট। দেখা হবে নেক্সট ভিডিওতে, ইনশাল্লাহ নেক্সট ভিডিওটা চেষ্টা করবো অনেক ইন্টারেস্টিং করার, ওয়েট করবেন টিল দেন। আর এই যে আমার মামা বডি সোহেল, টাটা। Spell, double name, my eyes see your face, searching for